খুশি তুমি কি বেগুন খাবা বলো হ্যাঁ হাসলে হবে না খাবা আচ্ছা থ্যাংক ইউ তারপরে সাদিয়া তুমি কি বেগুন তাকানোর দিকে তাকাও চলে গেলে তো হবে না তুমি কি বেগুন নিবা বেগুন দিব নিবা বলো আমার বেগুনের গাছ সম্পর্কে কিছু বলো আপনার বেগুনের গাছগুলো অনেক সুন্দর আর সব সবজি অনেক ফ্রেশ তোরাইয়া তুমি কি বেগুন খাবা তাকাও আমার দিকে তুমি কি বেগুন নিবা হাই হাই এটা কি তো ঠিক পজিটিভ আমি প্রত্যেক দিন আসি মরা মাচানের দেশ শশার দেশ তুই কোথায় ছিলি বাবা হ্যাঁ তুই মরা মাচান তুই বেঁচে আছিস সেইভাবে আমি কখনোই তো তোকে দেখিনি আহা হা হা আমি তো তো কখনোই দেখিনি কালকেও আমি সার্চ করেছি ইস সালাম আলাইকুম ভিউ বারবার বেগুনের ব্লক নিয়ে আসি আপনাদের সামনে কি করবো আর বলেন একটা বেগুন রান্না করার জন্য কাটা হয়েছে এটা বেগুনটা কেটে দাও এত অরণ্য হয়ে গেছে বেগুনের বাগান দেখেন কি রকম একটা অবস্থা আমি কি যে করব গাছগুলো মানে ঊর্ধ্বমুখী কাটতে কিছুটা দেখো অনেকগুলো বড় হয়ে গেছে বেশি হয়ে যাবে কেটে ফেলো ওটা খুব বড় বাপ অনেক বড় হয়ে গেছে তো হুম কেউ যদি আপনারা খেতে চান আমার বাসায় একটু চলে আসেন তো ভাইরা বোনেরা আসেন দিয়ে দিব দেখেন কত বড় বেগুন কাট মারো খুশি হ্যাঁ খুশি খাচ্ছে আমি খাচ্ছি আমার মা খাচ্ছে তো শেষ হচ্ছে না এই বাপ ফ্রি বাপ এত ফলন আজকে দিয়ে দিতে হবে কাউকে না কাউকে আমি একা কত খাবো এই যে এখানে আসো আগে কেটে দেবো আর পাতাগুলো কিছু ঝরাই দিব ইনশাল্লাহ পাতা ঝরাই না দিলে এর হচ্ছে গহিন অরণ্য হয়ে গেছে এটা কাটো তুমি যে খাসাট খাসাট করে কাটছো মায়াও লাগছে সামা 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 এটা না এটা না এটা ইয়া হুম বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে আমি ছিলাম না কয়েকদিন ওর খুশিও খাইছে কয়েকটা ভাই ওটা নিশ্চয় খাইছিল এখন মরা পাতাগুলো কেটে দাও মরা পাতাগুলো কেটে দাও নিচ থেকে কিছু পাতা ছেটে দাও তো গোড়ায় রোদ না রাখলে গাছ ভালো থাকবে না এখনো প্রচুর বেগুন আসছে প্রচুর আর এত বেশি খাওয়া যায় না ভাত না খাওয়া বেগুনই খেতে হবে এখন খালি কাটো মরা পাতা কাটো আগা কেটে দিও না গোড়া থেকে কিছু কুসি কাটো ওগুলা না গোড়া থেকে কাটো গোড়া থেকে কাটো আকারটা না গোড়ায় যে মরা ডালগুলা কাটো যেটা কুশি বের হয়েছে দেখো দেখি গাছটা এই যে এটা কুশি বের হয়েছে এখান থেকে দেখেন এই গাছটারই কুড়ি ধরেছে ফুল ধরেছে মানে ফুল ধরা মানে বেগুনের একটা ফুলের মধ্যে একটা ফুলের মধ্যে পুললিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ দুই লিঙ্গ থাকে যার জন্য ফুল মিস হয় না দেখি একটা ফুল বেগুন মাথার উপর দেখি বেগুনের ডালটা ধরো মাথার ঝুল খাচ্ছে এই যে একটা ফুল দেখেন এই ফুলের মধ্যে পুরুষ এবং স্ত্রী উভয়টা থাকে উভয়টা থাকবে যার ফলে হয় কি বেগুনের ফুল মিস হয় না মিষ্টি কুমড়া তারপরে লাউ তারপরে চাল কুমড়া এগুলোর মধ্যে ফুলে পরাগায়ন করতে হয় না ফল হয় না কিন্তু বেগুন তারপরে বরবটি ঝিঙ্গা না ঝিঙ্গারও আলাদা পুরুষ ফুল মহিলা ফুল থাকে কিন্তু বেগুনের ফুল মরিচের ফুল এরা একটার মধ্যে থাকে একটু পোকা মাকড় দিয়ে পরাগায়ন হয় ঝাঁকি ঝুঁকি লাগে তারপরে বাতাস হয় বিভিন্ন কারণে পরাগান হয়ে যায় কোনো কিছু সমস্যা হয় না জালি খালি দেখেন জালি 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 আর জালি যে কালো কালো জালি এই দেখেন দেখেন এই যে কালো কালো বেগুন আমার মামি আমাকে গাছটা গাছ চারা দিয়েছিল মামিও চায় বেগুন লাগাতে পারছে না আমিও চাইনা বেগুন লাগাতে পারিনি দেখেন ফুল ফুটেছে ফুল ফুটেছে কত সুন্দর দেখি খুশি কত সুন্দর ফুল অদ্ভুত এই প্রকৃতির এই সৌন্দর্য রেখে আমরা কেন অন্য কিছুতে পড়ে থাকি আল্লাহ প্রকৃতির কি সৌন্দর্য এই সৌন্দর্যকে রেখে আমরা কেন অন্য জায়গায় পড়ে থাকি অন্য কিছুতে আসক্ত হই আমরা সবাই প্রকৃতির দিকে টানি আমরা সবাই প্রকৃতির দিকে টানি আমরা যেন সবাই প্রকৃতির দিকে দেখি এবং প্রকৃতির সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি পাক কি সৃষ্টি করেছেন প্রকৃতির এই গাছপালার মধ্যেও কোন তফাৎ আছে গাছপালা যে একই রকম টানা এক একটা বংশ বিস্তার এক একভাবে হয় এক একটার ফল ধারণ ক্ষমতা এক এক হয় এক একটার ফুল এক এক হয় কি অবাক করা কথা আমি এটা নিয়ে ভাবি যে আমি কৃষক না আমি কৃষাও না আমি চেষ্টা করি কৃষক হার না তুমি মরা পাতাগুলো কাটবো বেশি দিও না তাহলে কিন্তু গাছের শক্তিটা নষ্ট হয়ে যাবে একটু লাল লাল হয়েছে পাতাগুলা সেই পাতাগুলো দেখো শুনো যেগুলো পাতাগুলো লাল লাল হয়ে উঠছে সেগুলোকে সেগুলো সেইগুলাকে কেটে দিব আমি কেটে দিলে দেখবেন এর যে ঝাঁকড়া মানে ভাব গহীন অরণ্য ভাব গোড়ায় রোদ পায় না গোড়ায় রোদ না পেলে ফল ধরবে না সবসময় সাপ বাগানের গাছগুলা ইয়া করতে হয় পরিচ্ছন্ন করতে হয় বেশি শাখা প্রশাখা রাখা যায় না রাখতে নাই রাখলে ফল ধরে না ফুল হয় ফল হয় না এই আমার আল্লাহর রহমতে অনেকে বলে যে আপনি গাছের যারা তো সরি গাছের চেহারা তো ভালো না কিন্তু ফল তো অনেক ধরে কারণ ওই একটাই আল্লাহ রহমত এবং আমার চেষ্টা বেগুন গুলো একত্র করো তো এখানে করো আরো নেওয়া যায় তো থাক আবার দুই দিন পর পর খাওয়া যাবে ভিওয়ার্স আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সঙ্গে অনেক হাসি ঠাট্টা করলাম ওরা হাসি হলো আমি আজকে খুব ফ্রেশ লাগছে ছুটির দিন আপনাদের সাথে অনেক কথাবার্তা হলো অনেক কিছু হলো মত বিনিময় হচ্ছে আপনারাও কমেন্টে লিখবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ